নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, অর্জুন সিং সোমনাথ শ্যামের জন্য জগদ্দলে ঢুকতে ভয় পায়। অর্জুনের বন্দুক বাহিনী রুখতে বীজপুরের বিধায়কই যথেষ্ট। অর্জুন সিংকে কটাক্ষ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। অর্জুন সিং হাওয়া, হাওয়াকে সব জায়গায় দরকার। পার্থ ভৌমিকের মন্তব্যের পাল্টা জবাব অর্জুন সিং এর। তৃণমূল ছেড়ে বিজেপি, বিজেপি ছেড়ে তৃণমূলে, কিন্তু লোকসভায় হাইকমান্ড টিকিট না দেওয়ায় পদ্ম শিবিরে ফিরে গেলেন অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোটের হাওয়া গরম। সোমনাথ শ্যাম অর্জুন সিং দ্বৈরথ এখনও অব্যাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই নেতাকে দ্বন্দ্ব থামানোর বার্তা দিলেও বাস্তবে পরিস্থিতি বদলায়নি। এই আবহে বৃহস্পতিবার আমডাঙ্গার তৃণমূল কংগ্রেসের দলীয় সভা থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ করেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। প্রকাশ্য মঞ্চ থেকে জানান, অর্জুন সিং জগদ্দলে ঢুকতে ভয় পান সোমনাথ শ্যামের জন্য, এবং অর্জুন সিং এর বন্দুক বাহিনী রুখতে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী যথেষ্ট। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী অর্জুন সিং এর শত ক্ষমতা নেই, হাজার হাজার বন্দুক বাহিনী নিয়ে ঢুকলেও হালি শহরে ঢোকার আগে আটকে যাবে সে দম সুবোধ অধিকারী। সোমনাথ শ্যামকে দেখলে ও লেজ গুটিয়ে পালায়, জগদ্দলে ঢোকার ক্ষমতা নেই। আমি বলেছি, ভাই আমি তো একজন নিরীহ প্রকৃতি, নৈয়াটিতে ঢোকো অসুবিধা নেই, কারণ নৈয়াটির মানুষ ইভিএম ব্যালটে জবাব দিয়ে দেবে। পার্থ ভৌমিকের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। হতে পারে আমি ভয় পালিয়ে যাই, যাতে এটা কোথাও না বলে, বললে কিন্তু পাবলিক হাসবে, বুঝলেন, পাবলিক হাসবে। আমি সিপিএম জামানা লড়াই করা লোক, এই এই জায়গায়ও লড়াই করেছি, এই জায়গায় যেখানে মন্দির আছে এখানেও লড়াই করেছি। এখানে সুবোধ অধিকারী বুঝে গেলে বলেছে ঢুকতে পারবে না, হারিয়ে তো সে 2019 তো হারিয়েছিলাম বীজপুরে, তো তৃণমূল হেরেছিল, নৈহাটিতেও হেরেছিল, কোথায় কে আমাকে বুঝিয়ে নেবে। 2019 আর 2024 অনেক ফারাক। হ্যাঁ, নিশ্চয়ই ফারাক। 2019 19,000 জিতেছিলাম, এবার 1,00,000 ভোটে বেশি জিতবো। নির্বাচনী প্রচারে পার্থ ভৌমিক অর্জুন সিং তরজা তুঙ্গে। ব্যারাকপুরে উত্তপ্ত ভোটের হাওয়া, তবে হাওয়া কোন দিকে ঘোরে তা বলবে সময়। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীতে ফেরুলো পুরান তৃণমূলের মিছিলে পা মেলালেন প্রতিবাদী মহিলারা। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে আর তাই শাসক দলের ওপর তারা খুশি, কলকাতা টিভিকে জানালেন প্রতিবাদী মহিলারা। প্রতিবাদীদের হাতে তৃণমূলের কার্যালয় উদ্বোধনও করা হয়। দেখুন, হাতে ঝাঁটা নিয়ে আমাকে ডাকেনি, কিন্তু আমার পাশের একজন ডেকেছে, আমার এক বিঘা জমি নিয়ে নিয়েছে। ওনার পার্টি অফিসে যাওয়ার জন্য রাত 12 নাগাদ ফোন করেছিল যে মিটিং আছে, আসতে হবে। দিদি যা যত প্রকল্প শুরু করেছে সব প্রকল্পই আমরা পাই। এখন কি শান্তিতে আছে? হ্যাঁ, শান্তিতে, খুব শান্তিতে আছে। শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান, তারপর পাল্টা ইডির উপরই হামলা। 5ই জানুয়ারি থেকে লাগাতার বিক্ষোভের আগুন জ্বলেছিল সন্দেশখালীতে। মহিলাদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ এনে তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তা নিয়েও কম জল ঘোলা হয়নি। শেষমেশ একের পর এক অভিযুক্ত তৃণমূল নেতৃত্বের গ্রেফতারিতে শান্ত হয় সন্দেশখালী। রাজ্য সরকারের জমি টাকা ফেরানোর উদ্যোগে ফের ঘাস ফুলে আস্থা জাগে গ্রামবাসীদের। এবার সেই সন্দেশখালীতে তৃণমূলের মিছিলে পা মেলালেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগকারীরা। আমাদের অভিযোগ ছিল যারা দুর্কৃতি করেছে আমাদের নেতৃত্ব, তারা আজকে জেলে গেছে, আমরা খুব খুশি। আর তার জন্য আমরা এই টিএমসি পার্টিটা করছি, করব। আমাদের এখন কোনো আর আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আমরা দিদির পাশে আছি, দিদির পাশেই থাকবো। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের বিপরীতে বিজেপির ট্রাম্প কার্ড, সন্দেশখালীর প্রতিবাদী মহিলা প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বাংলায় মহিলা ভোট ব্যাংক বাড়াতে চেয়েছিল গেরুয়া শিবির, তবে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীর বদলে তৃণমূলের ব্যাচ পরে মিছিলে যোগ দিলেন অভিযোগকারীরা। ভোট আবহে এটা কতটা ইঙ্গিতপূর্ণ, শুরু হয়েছে জোর চর্চা। আমরা চাইছি সন্দেশখালীতে আগামী 1 জুনে সন্দেশখালী যে ভোট হবে সেটা বিপুল ভোটে আমরা জিতব, এবং আমরা ইতিমধ্যে দেখেছি এখানকার বিজেপি কর্মীদের ক্ষোভ, কারণ তারা প্রার্থী পছন্দ হয়নি, তারা প্রথম দিন থেকেই ক্ষোভের আগুন জ্বলছিল।
তারা এই প্রার্থীকে পছন্দ করছে না। শুক্রবার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ত্রিমোহিনী এলাকার প্রতিবাদীদের হাতে তৃণমূলের কার্যালয়ও উদ্বোধন করা হয়। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর যে খবরে নজর রাখবো, আবাস যোজনা নিয়ে রিপোর্ট তলব কমিশনের। পাঁচটি জেলা থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে জানিয়ে রাখি, হাওড়া, হুগলি, নদিয়া, দুই, বর্ধমান থেকে রিপোর্ট তলব। আরো জানবো, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানা যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় আবাস যোজনা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কি সেই সংক্রান্ত রিপোর্ট? যেটা অভিযোগ এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফে, যে পাঁচটি জেলা থেকে, রাজ্যের পাঁচটি জেলা থেকে যে আবাস যোজনার যে কল সেন্টার রয়েছে, সেই কল সেন্টার থেকে ফোন করে সাধারণ মানুষকে ফোন করা হচ্ছে এবং সেখানে ভোটারদেরকে প্রভাবিত করার একটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে করা হয়েছিল। এই পাঁচটি জেলার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলি থেকেই ফোন করা হয়েছিল সাধারণ মানুষকে কল সেন্টার থেকে আবাস যোজনার। সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের এই যে ফোন, তার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতেই বলা যেতে পারে যে এই পাঁচটি জেলা থেকে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কেননা যে ধরনের, এমনকি সেখানে যে ফোন কল, অর্থাৎ সে যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংও কিন্তু নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছে এই পাঁচটি জেলা প্রশাসনের তার কাছ থেকে। ধন্যবাদ সত্য সুন্দর, কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। পাঁচটি জেলা থেকে রিপোর্ট তলব করা হয়েছে এমনটাই খবর। সময় একটা বিরতির, বিরতির পর থাকছে খবর, সঙ্গে থাকবেন। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার অধিকার নিজে করলে আনার চেষ্টা, নিজের কাছে আনার চেষ্টা বরাবরই দেখা গিয়েছে বিজেপির প্রচারে। এবার গেরুয়া শিবিরকে নিশানা করে লাগাতার কাঠগড়ায় তুলে রাজ্যের যে দল, সেই তৃণমূলও এবার একই দোষে দুষ্ট। দলমত নির্বিশেষে সকলেই সামাজিক প্রকল্পের সুবিধে পাওয়ার অধিকারী, কার্যত এই সহজ সত্য ভুলে কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধে নিয়েও বসিরহাটের রেখা পাত্রের পদ্ম প্রার্থী হওয়া আদতে একরকম ভণ্ডামি, এমনই বলছে কে, তৃণমূল। যে টুইট ঘিরে এত হট্টগোল, সেটা তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। পোস্টে দেবাংশু লিখেছেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। এরপরেই রেখার আধার কার্ডের যাবতীয় খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন তমলুকের তৃণমূল প্রার্থী। একজন মানুষ, তিনি রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন, এই প্রশ্নটা বারবার তোলা হচ্ছে যে তৃণমূলের রাজ্য সরকারের সুবিধা মানে কি তৃণমূল দিচ্ছে, কেন এই কথা বলবে? না, তৃণমূল দিচ্ছে না, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন উন্নয়ন করেননি, সেই সমস্ত মানুষগুলো যখন স্বয়ং উন্নয়নের স্বাদ পান, তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়? তার মানে আপনারা যে চিৎকার করে বলছেন কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ হয়নি, তার মানে আপনারা নিজেরাই সেই তত্ত্বে বিশ্বাস করেন না। বিষয়টি সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গেরুয়া শিবির। সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি করে সরকারি তথ্য শাসক দলের একজন প্রার্থী পার্সোনাল এক্স হ্যান্ডেলে প্রকাশ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ যেটা এক্সপোজ করেছেন, এটা অত্যন্ত গর্হিত কাজ। আর এই স্বাস্থ্যসাথী হোক যাই হোক, তৃণমূল মনে করে কি ট্যাক্সের টাকাটা কি ওদের পার্টির টাকা নাকি পার্টি স্কিম নাকি? আমি একটু আগে বলেছি, কেজরিওয়াল 17 বার যায়নি, তার পরিণতি আমরা দেখছি। এবারে মহুয়া মৈত্রর পরিণতির জন্য ইগারলি ওয়েটিং, উই অল আর ইগারলি। ব্যক্তিগত তথ্যের কথা বলে যে ঠিকানা, ব্যাংক ইত্যাদির কথা বলা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে রেখা দেবী তো বিজেপির প্রার্থী, তো তিনি প্রার্থী হয়ে কদিন পর যখন নির্বাচনে নমিনেশন ফাইল করবেন, তখন নমিনেশনে তাকে সমস্ত ব্যক্তিগত এই সমস্ত তথ্যগুলো তো দিতে হবে, সেগুলো তো জনসমক্ষে আসবে, পাবলিকের কাছে আসবে, তাহলে সেই সময় তার সমস্যা হবে না? এগুলোকে আজকে ব্যক্তিগত তথ্য বলছেন। তৃণমূল প্রার্থীর মন্তব্য ধরে শুভেন্দু প্রতিক্রিয়া দিলেও গুরুত্ব দিতে নারাজ বিজেপির আরেক নেতা সজল ঘোষ। হার নিশ্চিত জেনেই রাজনীতির ময়দানে টিকে থাকার কৌশল, পাল্টা মন্তব্য সজলের। ভোটে জিতবে না, তো এই ভোটে ওকে কোথাও এখন ডাকবেও না, কারণ ওকে ওর ভোটের মধ্যে থাকতে হবে, ও খালে লাইমলাইটে থাকবে কী করে? এই ভোট তোকে তো পুরো এতে চলে যাবে, ওর পেছনে আরও কিছু আছে, আহার আহা বাহা, তারা এগিয়ে আসবে।
ওইসব ভয় তো ওরা আছে, সেই জন্য রোজ একটা করে খারাপ মন্তব্য করছে। দেবাংশুর পোস্ট ধরে রাজনীতির ময়দানে প্রশ্ন, বাম আমলের ভূমি সংস্কার কিংবা নিখরচায় প্রাথমিক শিক্ষা অথবা বেকার ভাতা ও কাজের বিনিময়ে খাদ্যের সুবিধা কি অন্য দলের কর্মী বা সমর্থকেরা পাননি না নেননি? 2021 বিধানসভা নির্বাচনের আগে আমরা কি ভুলে গেছি যে দিলীপ ঘোষের পরিবারকে আমরা দেখেছিলাম স্বাস্থ্যসাথীর কার্ড করানোর জন্য দুয়ারে সরকারে লাইন দিয়েছেন? এটাও তো আমরা প্রচার করেছিলাম, কারণ যে দিলীপ ঘোষ সেই সময় দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন তার পরিবারই লাইন দিচ্ছে। অর্থাৎ দিলীপ ঘোষ বাংলার মানুষকে তো দূরের কথা, তার পরিবারকেই বোঝাতে পারেননি যে এটা মিথ্যা। রাজধর্ম বলে যে কোনো সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারের কাছে আমজনতার জাত, ধর্ম, রং, মত দেখা বাঞ্ছনীয় নয়, উল্টে সকল নাগরিক প্রকল্পের সদ্ব্যবহার করছে কিনা সেটা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম কর্তব্য। কে কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক সমালোচক হয়েও কেন শাসক চালিত সরকারি উন্নয়নের স্বাদ পাবে, সেই প্রশ্ন তোলা শুধু অবান্তর নয়, রাজধর্ম বিরোধীও বটে। পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতেই জনস্বার্থে বিভিন্ন সামাজিক প্রকল্প চলে, মানুষেরই ভোটে কেন্দ্র ও রাজ্যের সরকার নির্বাচিত হয়, সেখানে রং ধর্ম দেখে ভোক্তা বাছাই, সমর্থন করে না গণতন্ত্র। কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।